আমি লক্ষ লক্ষ বছর আপনার ইবাদত বান্দেগী করেছি, আমার সমস্ত ইবাদত তো আজকে নষ্ট হয়ে গেছে, আমি কি কোনো কিছুই পাবো না? ইবলিস আল্লাহর কাছে বলতেছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি তো আমার ইবাদত করেছো, আমার দাসত্ব করেছো, আমার কাছে কি চাও তুমি? তখন ইবলিস বলল, ইয়া রাব্বুল আলামিন, আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিয়ে দিন, আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ক্বালা ইন্নাকা মিনাল মুনযারিন, হে ইবলিস, আমি তোমাকে কিয়ামত পর্যন্ত অবকাশ দিয়ে দিলাম, ছেড়ে দিলাম, যাও। আরো কিছু চাই চাই, যখন আল্লাহর সাথে কথা হলো, আল্লাহ আমি মাত্র একটা সেজদা করলাম না, আদমকে সৃষ্টি করেছো, এই আদমের কারণে আমি তোমার জান্নাত থেকে বিতাড়িত হতে হলো, আমি অবশ্যই বনি আদমকে, আদম সন্তান যারা আসবে, আমি তাদেরকে অবশ্যই জাহান্নামের পথে রাখবো। আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে ফেরেশতাদের সকলকে বললেন, আমার আদমকে তোমরা সিজদা করো, সকলে সিজদা করলো, কিন্তু ইবলিস সিজদা করলো না, শুধুমাত্র একটা কথা অমান্য করার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন ওই মুআল্লিমুল মালাইকাকে ইবলিস হিসেবে উপাধি দিয়েছেন, শয়তান হিসেবে উপাধি দিয়েছেন, এবং বলেছেন, তুমি তো লানত প্রাপ্ত হয়ে গেছো, তুমি তো কাফের হয়ে গেছো, তুমি তো জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে গেছো, জবান খুলে বলি না, আউযু বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ولقد خلقناكم ثم صورناكم ثم قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس لم يكن من الساجدين. الله رب العالمين আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, সুম্মা সফওয়ারনাকুম, অতঃপর একটা আকৃতি দান করলেন, সুম্মা বুলনা, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, লিল মালাইকাতি ইসজুদু লি আদম, ও আমার ফেরেশতারা, ও আমার ফেরেশতারা, আদমকে তোমরা সেজদা করো। ফাসাজাদু, সকলে সেজদা করলো, ইল্লা ইবলিস, শুধুমাত্র ইবলিস ছাড়া সকলে সেজদা করলো। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, লাম ইয়াকুম মিনাস সাজিদিন, তুমি তো সেজদাকারীদের অন্তর্ভুক্ত হতে পারলে না, সকলে সেজদা করলো কিন্তু তুমি সেজদা দিতে পারলে না। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাকে নির্দেশ দিয়েছি সেজদা করার জন্য আদমকে, আমার পক্ষ থেকে নির্দেশ হলো, তোমরা সকলে সেজদা করো, তোমরা সকলে সেজদা করো, কিন্তু তুমি সেজদা করলে না, তোমাকে নিষেধ কে করলো? তোমাকে কে নিষেধ করলো সেজদা করতে? অতঃপর এই ইবলিস আল্লাহর সাথে উত্তর দিচ্ছে, ওয়ালা আনা খায়রুম মিনহু খলাকতানী মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। ইবলিস আল্লাহকে বলছে, আমি তো আদম থেকে উত্তম, আমি তো আদম থেকে শ্রেষ্ঠ, এই জন্য আমি তাকে সেজদা করতে পারবো না। খলাকতানী, আমাকে সৃষ্টি করা হয়েছে নারুন, আগুন থেকে, ওয়া খলাকতাহু, এবং আদমকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে,
যেহেতু আমাকে আগুন দ্বারা সৃষ্টি করা হয়েছে, এই কারণে আমি মাটির কাছে মাথা নত করতে পারবো না। জবান খুলে বলি না আউযু বিল্লাহ। আল্লাহর সাথে যুক্তি দেখিয়েছে, আল্লাহর সাথে যুক্তি দেয়, আমি তো আগুনের তৈরি, আমার গুরুত্ব, আমার শ্রেষ্ঠত্ব, আমার মর্যাদা মাটির চাইতেও বেশি। যেহেতু আমার গুরুত্ব, আমার মর্যাদা মাটির চাইতেও বেশি, এই কারণে আমি আদমকে সেজদা করতে পারবো না, কারণ আদম হলো মাটির তৈরি। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই বিয়াদবির কারণে সাথে সাথে ইবলিসকে বলে দিলে, ক্বালা ফাহবিত মিনহা ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফীহা। হ্যা ইবলিস, হ্যা ইবলিস, আমার জান্নাত থেকে তুমি এক্ষুনি বের হয়ে যাও, এই জান্নাতে থাকার অধিকার তোমার মধ্যে নাই, জান্নাতে থাকার ক্ষমতা তোমার মধ্যে এখন আর নাই, জান্নাতে থাকার জন্য যে গুণাগুলি দরকার এই গুণাগুলি তোমার মধ্য থেকে সব কিছু নষ্ট হয়ে গেছে, তুমি তাড়াতাড়ি এই জান্নাত থেকে বের হয়ে যাও। ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন, আবার জান্নাত থেকে বের হয়ে যাও, অবশ্যই অবশ্যই তুমি অদণ্ডের অন্তর্ভুক্ত হয়ে গেছো। লক্ষ লক্ষ বছর আল্লাহ রাব্বুল আলামিনের গুণ কীর্তন করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কথা অনুযায়ী আমল করেছেন, কিন্তু একটা মাত্র হুকুম নির্দেশ পালন করে নাই, একটা মাত্র কথা পালন করে নাই, শেষ পর্যন্ত এই একটা কথার জন্য এই ইবলিস চিরস্থায়ী জাহান্নামী হয়ে গেছে। জবান খুলে বলি না আউযু বিল্লাহ। লক্ষ লক্ষ বছর ইবাদত করেছে, সমস্ত কিছু বরবাদ হয়ে গেছে, একটা মাত্র কথা শুনে নাই, একটা মাত্র বিয়াদবি করেছে। এই ধরনের বিয়াদবি আমরা করি কি করি না? আমাদের মধ্যে অনেক মানুষ আছে যারা প্রকাশ্যভাবে আল্লাহর সাথে বিয়াদবি করে, আর যারা বিয়াদবি করে আল্লাহর সাথে, ওই বান্দা অথবা বান্দি করশিন কালেও জান্নাতে যেতে পারবে না, কারণ আল্লাহর সাথে বিয়াদবি করলে মানুষটা আর ইমানদার থাকে, আল্লাহর সাথে বিয়াদবি করলে মানুষ আর ইমানদার থাকে। আল্লাহর সাথে বিয়াদবি কিভাবে করে? আল্লাহর সাথে বিয়াদবিটা হলো যে আল্লাহ যেটা হুকুম করছে এইটা তো পালন করেই না, বরং এটার বিরোধিতা করা। যেটা হুকুম দিয়েছেন আল্লাহ পালন করার কথা তোমরা পালন করো, কিন্তু কিছু মানুষ আছে পালন তো করেই না, বরং এইটার বিরোধিতা করে। যখন বান্দাটা বিরোধিতা করে, তখন আর ওই মানুষগুলো মুসলমান থাকতে পারে? গাফলতি করে, নামাজ পড়ে না, এক হিসাব গুনাহ হয়, কবিরা গুনাহ হয়, কিন্তু কেউ যদি নামাজ খেয়ে অস্বীকার করে, মানুষটা আর কি থাকে না, মুসলমান থাকে? কোন নামাজকে যদি কেউ ছোট চোখে দেখে, কোন নামাজের গুরুত্বকে যদি কেউ এনকার করে, তখন ওই মানুষগুলো কি আর মুসলমান থাকে? থাকে না। মুসলমান হওয়া, মুসলমান থাকা এত সহজ নয়। আপনি জান্নাতে চলে যাবেন এত সহজ নয়। আল্লাহ বলেন, এই পৃথিবীর মধ্যে আমি যত জাতি পাঠিয়েছি সমস্ত জাতিকে আমি পরীক্ষা করি, পরীক্ষা করব। কাউকে আমি পরীক্ষা ছাড়া জান্নাতে প্রেরণ করব? কারু পরীক্ষা কম, কারু পরীক্ষা বেশি। পরীক্ষা ছাড়া জান্নাত পাওয়া যাবে? পরীক্ষা লাগবে। পরীক্ষা আমরা ছোটখাটো দিতেছি, অনেকে অসুস্থতার মুখে পড়ে পরীক্ষা দিতেছি, অনেকে ধন সম্পদ হারিয়ে পরীক্ষা দিতেছি, অনেক সময় আমরা অ্যাক্সিডেন্ট হয়ে পরীক্ষা দিতেছি। এই পরীক্ষাগুলোতে আমরা আলহামদুলিল্লাহ বলতে হবে এবং আল্লাহর উপর তাওয়াক্কুল থাকতে হবে। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন যখন বললেন,
فخرج انك من الصاغرين আমার এই জান্নাত থেকে তুমি বের হয়ে যাও নিশ্চয় তুমি অধমদের অন্তর্ভুক্ত হয়ে গেছো তখন ইবলিস আল্লাহর কাছে বলল আল্লাহ আমি লক্ষ লক্ষ বছর তোমার ইবাদত করেছি আমি লক্ষ লক্ষ বছর আপনার ইবাদত বন্দেগি করেছি আমার সমস্ত ইবাদত তো আজকে নষ্ট হয়ে গেছে আমি কি কোনো কিছুই পাব না ইবলিস আল্লাহর কাছে বলতেছে তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি তো আমার ইবাদত করেছো আমার দাসত্ব করেছো আমার কাছে কি চাও তুমি তখন ইবলিস বলল ইয়া রাব্বুল আলামিন আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিয়ে দিন আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন ক্বালা ইন্নাকা মিনাল মুনযারিন হে ইবলিস আমি তোমাকে কিয়ামত পর্যন্ত অবকাশ দিয়ে দিলাম ছেড়ে দিলাম যাও আরো কিছু চাইলেন যখন আল্লাহর সাথে কথা হলো আল্লাহ আমি মাত্র একটা সেজদা করলাম না আদমকে সৃষ্টি করেছো এই আদমের কারণে আমি তোমার জান্নাত থেকে বিতাড়িত হতে হলো আমি অবশ্যই বনি আদমকে আদম সন্তান যারা আসবে আমি তাদেরকে অবশ্যই জাহান্নামের পথে রাখব আল্লাহর সাথে ওয়াদা করতেছে শয়তান আল্লাহর সাথে ওয়াদা করতেছে যে যার কারণে আমি জান্নাত থেকে বিতাড়িত হলাম চিরস্থায়ী জাহান্নামী হলাম আমি বনি আদমকে ছাড়ব প্রতিশোধ কি প্রতিশোধ বরং প্রতিশোধ কি আল্লাহর হুকুম পালন করে নাই এইটা হলো ইবলিসের ব্যর্থতা এটা কি ইবলিসের ব্যর্থতা অহংকারী ইবলিসের অহংকারী অহংকারীর ফল এটা পেল অতঃপর শয়তান ইবলিস আল্লাহর কাছে বলতেছে ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম আল্লাহর কাছে বলতেছে ইয়া রাব্বুল আলামিন যার কারণে আমি পথভ্রষ্ট হয়ে গেলাম যার কারণে আমি অভিশপ্ত হয়ে গেলাম যার কারণে আমি নিকৃষ্টদের কাতারে চলে গেলাম ওই বানি আদমের সরল সঠিক পথের মধ্যে আমি কাটা হয়ে থাকব আদম সন্তান যে দিকেই থাকবে সামনে পিছনে ডানে বামে আমি সর্বদিক থেকে বানি আদমকে আদম সন্তানকে আমি পথভ্রষ্ট করার চেষ্টা করব শয়তান আল্লাহর সাথে বলতেছে তুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين আদম সন্তানের ডান দিকে বাম দিকে সামনে পিছনে আমি সব দিকে থাকব আদম সন্তান যখন সামনের দিকে থাকবে আমি সামনের দিকে থাকব যেদিকেই দাগ যাবে এদিকেই আমি পথভ্রষ্ট করার চেষ্টা করব আমি আদম সন্তান যখন জন্ম নেয় জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত যতক্ষণ পর্যন্ত বান্দা থেকে রূহটা বের না হবে ততক্ষণ পর্যন্ত তাকে ওয়াসওয়াসা দিয়ে জাহান্নামের মধ্যে নিয়ে যাব হাদিস শরীফের মধ্যে এসেছে কোন মাসুম বাচ্চা যখন পৃথিবীর মধ্যে আগমন করে বাচ্চাটা প্রথমে চিৎকার দেয় কিনা চিৎকার দেয় কিনা হাদিস শরীফের মধ্যে এসেছে এই বাচ্চাটাকে সর্বপ্রথম এই ইবলিস এই আঙ্গুলি দ্বারা যখন এইভাবে আঘাত করে এই আঘাতের কারণে ওই বাচ্চাটা চিৎকার করে হাদিস শরীফের মধ্যে এসেছে এই তখন থেকে শুরু করে তখন থেকে শুরু করে একবার মৃত্যু পর্যন্ত যখন রূহটা বের হয়ে যায় তখন পর্যন্ত ইবলিস শয়তান আমাদের পিছনে লেগে থাকে তো আল্লাহর কাছে
এক নাম্বার ইবলিস চেয়েছে হায়াত, কি চেয়েছে? ইলা ইয়াউমি ইউবাসুন, পুনরুত্থান দিবস পর্যন্ত। দ্বিতীয় নাম্বারে চেয়েছে আল্লাহ, আমি যখন আদম সন্তানের সামনে থাকব আমি যাতে আদম সন্তানকে দেখতে পাই, আদম সন্তান যেন আমাকে দেখতে না পায়, যার কারণে আমি তাদেরকে ওয়াসওয়াসা দিতে সহজ হবে, এই জন্য আমি চাই আমাকে এমন ক্ষমতা দান করবেন, এই ক্ষমতার কারণে বানি আদম আমাকে দেখবে না, আমি ওই আদম সন্তানকে দেখতে পাব। দুই নাম্বার, তিন নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন এই ইবলিসকে এমন ক্ষমতা দিয়েছে, এমন শক্তি দিয়েছে, আমাদের ভিতরে যে রক্তনালী রয়েছে সেই রক্তনালীর মধ্যে ওই শয়তান মিশে যেতে পারে, রক্তনালীর ভিতরে ওই শয়তান প্রবেশ করতে পারে, যার কারণে বান্দাটা কি হয়ে যায়, পথভ্রষ্ট হয়ে যায়। ক্ষমতা আল্লাহ দিয়েছে, কেন দিয়েছে? লক্ষ লক্ষ বছর ইবাদত করার কারণে, এক নাম্বার। আর দুই নাম্বার কারণ হলো বানি আদমকে তো পরীক্ষা করবেন, শয়তানের সাথে যুদ্ধ করে তুমি কতটুকু টিকে থাকতে পারো, এটা কি আমাদের এই দুনিয়াটা কি পরীক্ষার হল কি? আমাদেরকে মেধা শক্তি ইচ্ছা শক্তি বিভিন্ন ক্ষমতা দিয়ে পাঠিয়ে দিয়েছেন এবং বলে দিয়েছেন ইন্নাহু লাকুম আদুউ মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু, এই শত্রু থেকে বেঁচে থাকো। আলম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আমার বান্দা, ও আমার বান্দা, আলম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম, হে আদম সন্তান, আমি কি তোমাদের থেকে অঙ্গীকার নেইনি? কি অঙ্গীকার? আল্লাহ তা'বুদুশ শাইতান, তোমরা কি করবে না? তা'বুদুশ শাইতান, শয়তানের ইত্তেবা করবে না, শয়তানের ইত্তেবা করবে না। আমি তো তোমাদের থেকে ওয়াদা করেছিলাম, ওয়াদা নিয়েছিলাম, কারণ এই শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু, তোমাদেরকে 24টা ঘন্টা সব সময় তোমাদেরকে জাহান্নামে নেওয়ার জন্য ওয়াসওয়াসা দেয়, এই জন্য আমরা সব সময় চেষ্টা করতে হবে শয়তানের ওয়াসওয়াসা যেন না পড়ি, বারবার সতর্ক বাণী আমাদেরকে শুনিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। যদি আমরা সতর্ক না হই তাহলে দুঃখ কষ্ট লাঞ্ছনা সব কিন্তু আমাদের, সব কার? আমাদের। আল্লাহর কথা যদি পালন করি তাহলে আমরা শান্তিতে থাকতে পারব। এই তিনটা স্পেশাল ক্ষমতা এই শয়তানকে আল্লাহ দিয়েছেন, কারণ এক নাম্বার হলো ইবাদত করেছে শয়তান ইবলিস, এই জন্য কি করেছে এই ক্ষমতাগুলো দিয়েছে, আর আরেকটা হলো আমাদের শয়তান পিছনে আছে আমাদেরকে পরীক্ষা করার জন্য, বান্দা তোমরা সতর্ক হও কারণ তোমাদের পিছনে শয়তান ঘুরতেছে। তো এখানে কিছু শিক্ষণীয় বিষয় আছে এই আয়াতে কারিমাগুলো যেগুলো আমি তেলাওয়াত করেছি এগুলোর মধ্যে কিছু শিক্ষণীয় বিষয় আছে, এই শিক্ষণীয় বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করব এবং বেঁচে থাকার চেষ্টা করব, কারণ এগুলো প্রত্যেকটাই হলো কার গুণ? শয়তানের গুণ, ইবলিসের গুণ। এই কারণে আমাদেরকে অবশ্যই কি করতে হবে, এই গুণাবলী থেকে বেঁচে থাকতে হবে। এখানে এক নাম্বার শিক্ষা হলো আমাদের জন্য, লক্ষ লক্ষ বছর ইবাদত করেছে একটা বেয়াদবির কারণে জাহান্নামী হয়ে গেছে, আমরা লক্ষ লক্ষ বছর ইবাদত করি না, নামাজ পড়ার কথা না পড়ার কথা কিন্তু নামাজ পড়ি না, আর পড়লেও কোন রকম আদায় করি, এরপরেও যদি আমরা আল্লাহর সাথে বেয়াদবি করি আমরা কি জান্নাতি হব না জাহান্নামী হব? কথা বলেন,
শয়তান লক্ষ লক্ষ বছর ইবাদত করেছে, একটা বিয়াদবি করেছে, যার কারণে ওই শয়তান জাহান্নামে গেছে। আর আমরা যদি সামান্য ত্রুটিপূর্ণ ইবাদত করার পরেও যদি আমরা অহংকার দেখাই, আল্লাহ তাআলার সাথে যদি কুফরি করি, আল্লাহর সাথে যদি বিয়াদবি করি, আমাদের স্থান জান্নাতে হবে না জাহান্নামে হবে? জান্নাতে না জাহান্নামে? জাহান্নামে। এই কারণে আল্লাহ তাআলার শানে যেই কোনো কথা আদবের সাথে নিতে হবে, যেই কোনো কথা আদবের সাথে নিতে হবে। দুই নাম্বার হলো, সব সময় সবার সাথে যুক্তি তর্ক চলবে। আল্লাহর সাথে যুক্তি দেখাইছে শয়তান যে আমি শ্রেষ্ঠ, আমি আগুনের তৈরি আর আদম হলো মাটির তৈরি, মাটি থেকে আগুনের মূল্যায়ন বেশি, দাম বেশি, গুরুত্ব বেশি, এই কারণে আমি তাকে সেজদা করতে পারবো না। ঠিক তেমনি ভাবে সামান্য এলেমে বড় বড় আলেমদের সাথে যুক্তি তর্ক করতে যাইয়ে না, কারণ আপনাদের থেকে যারা 10 বছর 20 বছর লেখাপড়া করছে তাদের জ্ঞান একটু হলেও বেশি, এক ফুটা হলেও বেশি আছে। আপনি মনে করতে পারেন, আমি তো অনেক কিছু করতে পারি, 1 বছর যাবত শুধু পড়তাছি, 2 বছর যাবত পড়তাছি, আর একজন আলেম তো টিচারের কাছে গিয়েছে 10 বছর 20 বছর যাবত পড়তাছে। এই কারণে যুক্তি তর্ক সব সময় সবার সাথে চলবে, চলবে না, বেয়াদবের কাতারে যাওয়া যাবে না কোনোভাবেই না। কোনো মুরব্বি যদি কোনো ধরনের ভুল করে, কোর্সিন কাটা ছোট হয়ে মুরব্বির সাথে বেয়াদবি করতে পারবে না। ইসলাম এই ব্যাপারে বিন্দু মাত্র ছাড় দেয় নাই। কোনো মুরব্বি বাবার বয়সে যদি কেউ কোনো ধরনের ভুল করে অথবা গুনাহ করে, তাকে বুঝানোর চেষ্টা করতে হবে। বয়সে বড় তার সম্মান অবশ্যই আছে। আমার বয়স যতটুকু, আমার বাবার বয়সে এখানে আছে না, আছে তো আমার এলেম আল্লাহ আমাকে যতটুকুই দিয়েছে একজনের নাই। এই কারণে আমি কি সাধারণ মুসল্লিদের সাথে বা অন্যান্য মানুষের সাথে কোনো ধরনের বেয়াদবিমূলক আচরণ করতে পারবো? কিন্তু এই বর্তমান সময়ে আমার যুবক ভাইয়েরা এই ভুলটুকু করে, তারা মনে করে মুরব্বি হয়েছে দেখে কি সাজাদন যাইব, তারা বারবার ভুল করব না। আপনি ভুল সংশোধনের কথা বলতে পারেন বাবার বয়সী মানুষটাকে, আপনি বেয়াদবি করবেন কেন? আপনি এতটুকু বলতে পারেন, চাচা আপনার তো এটা ভুল হচ্ছে, এটা ভুল সংশোধনের জন্য বলা হয়েছে না, কথা বুঝতেছেন কি না? একজন মুরব্বি ভুল করতে পারে কোনো কারণে, জেনে করতে পারে না জেনে করতে পারে, আপনি সংশোধনের উদ্দেশ্যে বলে দেন না, আপনার দায়িত্ব শেষ। কিন্তু আমাদের সমাজে দেখা যায় বাবার সাথেও করা হয়, জন্মদাতা বাবার সাথেও বেয়াদবি করা হয়, যুক্তি দেয় আমার বাবা তো এটা ভুল করছে, আরে ভুল করলে তো আদবের সাথে বলতে হবে। আপনি আমার নবী থেকে আজ পর্যন্ত যত আউলিয়া কেরামগণ এসেছেন, অথবা আমরা যদি সাহাবীদের জীবনী দেখি তখন বুঝতে পারবেন, এক নাম্বার হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহর হাবিবের দরবারে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা আমাকে মারছে অথবা এই ধরনের একটা বিচার দিছে। তখন আল্লাহর রাসূল বললেন, তখন আবু হুরায়রা মুসলমান আর মা হলো বিধর্মী, তারপরেও আল্লাহর রাসূল বলেছে তোমার মা তোমাকে শাসন করছে, আমি এখানে কি বলবো? সুবহানাল্লাহ, বলবেন না? মা সম্পর্কে আল্লাহর রাসূলের কাছে বলেছে আমার মা আমাকে মারছে অথবা মা আমার এই ক্ষতি করছে, এতটুকু কষ্ট দিছে, আল্লাহর রাসূল বলেছেন যে তোমার মা তোমাকে শাস্তি দিয়েছে, আমি এখানে কি বলবো? তো এইটা থেকে কি আমরা শিক্ষা গ্রহণ করতে পারি না? মা বাবা, চাচা চাচি, দাদা দাদি, পাড়া প্রতিবেশীর যেই ভুল করুক তাদের সাথে বেয়াদবি করা যাবে? যুবক ভাইরা বুঝতে পারছেন? অবশ্যই ভুল যে কোনো মানুষের হয়, আমারও হতে পারে, আলেম হয়েছি ভুল হবে না তা নয়, ভুল হবে, ভুল ধরতে পারেন, আদব থাকতে হবে। বেয়াদবের কাতারে যদি কোনো কারণে পড়ে যান,
কারু যদি লানত আপনার প্রতি পড়ে আপনি জাহান্নামী হওয়াটা বেশি কঠিন নয়। এখানে আয়াতে কারিমার এক নাম্বার শিক্ষা বলেছিলাম যে একটা মাত্র বেয়াদবির কারণে লক্ষ বছরের ইবাদত বাদ। দুই নাম্বার বলেছি যে সবার সাথে যুক্তি তর্ক চলে, আপনার যুক্তিটা ঠিক হইতে পারে, শয়তানের যুক্তিটা একদিক দিয়ে ঠিক আছে কিন্তু আল্লাহর সাথে হওয়ার কারণে এটা গ্রহণযোগ্য হবে। হুকুম হুকুমে ভালো মন্দ যাচাই করার ক্ষমতা আমার নাই, মানুষের নাই, বান্দার নাই, আল্লাহর হুকুম পালন করতেই হবে। তিন নাম্বার হলো আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে সম্মানিত করবেন। যেমন কিভাবে সম্মান দান করলেন, যখন সেজদা দেওয়ার কথা বলছে তখন একটা খেলা আল্লাহ রাব্বুল আলামিন খেলছেন, খেলাটা হলো ফাতালাকা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি, আদম আলাইহিস সালামকে শ্রেষ্ঠত্ব দান করার জন্য এখানে তারিখের কিতাবের মধ্যে তাফসীরের কিতাবের মধ্যে এসেছে 40,000 নাম আদম আলাইহিস সালামকে শিক্ষা দিয়েছেন বলি সুবহানাল্লাহ। 40,000 নাম আদম আলাইহিস সালাম বলে দিয়েছেন কিন্তু কোন ফেরেশতা জানেই না, কারণ শ্রেষ্ঠত্ব দান করবেন এই কারণে বলি সুবহানাল্লাহ। তো যে কোনো সময় যে কোনো মানুষকে আল্লাহ তাআলা সম্মানিত করতে পারেন কি পারেন না, এই ক্ষমতা কার হাতে, আল্লাহর হাতে। মানুষটার বয়স কম হবে তা দেখার বিষয় না, আল্লাহ যদি সম্মান দান করে ছোট মানুষটাও অনেক সম্মানিত হয়। আবার যদি কাউকে চেষ্টা করেন যে এই মানুষটাকে আমি লাঞ্ছনা দিব, অপমান করব, তখন আল্লাহ টাকা চায় না, পয়সা চায় না, ধন দৌলত চায় না, তাকে অসম্মানিত করেন, করেন কি করেন না। এই বাংলাদেশের মধ্যে অনেক দাম্ভিক মানুষ দেখেছি, দাম্ভিক মন্ত্রী মিনিস্টারও দেখেছি, বিশেষ করে আমরা মুরাদের কথা স্মরণ রাখতে পারি, দাম্ভিকতার সাথে বলেছিল এই সংবিধানে বিসমিল্লাহ থাকবে না, কিন্তু কিছুদিন পরে দেখলাম আল্লাহর কি মহিমা, আল্লাহর কি খেলা, তিনি নিজেই নাই। সংবিধানে বিসমিল্লাহ ঠিকই আছে কিন্তু মন্ত্রী হওয়ার পরেও কি নাই তার কোনো ক্ষমতা, এখন কেউ খোঁজ খবর রাখে না। তো এই কারণে বললাম যে আল্লাহ ছোট মানুষকেও ইচ্ছা করলে সম্মান দান করতে পারেন, আবার যখন ইচ্ছা করেন সম্মানিত মানুষটাকেও লাঞ্ছনা দিতে পারেন। তিন নাম্বার শিক্ষা, চার নাম্বার হলো বেয়াদবের উপর আল্লাহর রহমত থাকে, রহমত থাকে না। বেয়াদবি খুব নির্দিষ্টতম একটা গুনাহ, নির্দিষ্ট একটা গুনাহ। এই বেয়াদবিটার সাথে কয়েকটা জিনিস জড়িত, এক নাম্বার হলো বান্দাকে কষ্ট দেওয়া, যার সাথে বেয়াদবি করা হয় ওই মানুষটা কষ্ট পায় কি পায় না, মানুষকে কষ্ট দেয়া হয়, আল্লাহর হুকুমকে পালন করা হয় না, আবার কি করা হয়, মানুষকে কষ্ট দেয়া হয়। বেয়াদবি বলা হয় সাধারণত ছোট মানুষ যখন বড়দের সাথে কোনো ধরনের উপযুক্ত আচরণ না করে, যেইটা মুরব্বী পাওনা এইটা যখন এই ধরনের আচরণ না করলে তো বেয়াদব বলা হয়। তো এই কারণে বেয়াদবি থেকে আমাদেরকে অবশ্যই অবশ্যই বাঁচতে হবে। আর পাঁচ নাম্বার হলো শয়তান মানুষের অন্তরে কুমন্ত্রণা দিয়ে পথভ্রষ্ট করে, কুমন্ত্রণা। শয়তান আমাদেরকে প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে দিন রাত 24টা ঘন্টা আমাদেরকে পথভ্রষ্ট করার জন্য চেষ্টা করে, এই জন্য আমাদেরকে অবশ্যই এই শয়তানি কর্মকাণ্ড থেকে বাঁচতে হবে, বেয়াদবিমূলক আচরণ থেকে বাঁচতে হবে এবং আল্লাহ তাআলার রহমতের আশা করতে হবে। কারণ মুসনাদ শরীফের মধ্যে এসেছে আজ খাদা খাওয়াহিমি তৌফিকি আদাব বেআদাব মাহরুম মা নিদা আজ লাগফেরা, বেআদাব আল্লাহর রহমত থেকে বঞ্চিত থাকে। এই জন্য আমরা সব সময় সর্বক্ষেত্রে সবার সাথে সুন্দর আচরণ করব, বেয়াদবিমূলক আচরণ করব না। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো বুঝে শুনে আমল করার তৌফিক দান করুক। সকলে জবান খুলে বলি আল্লাহুম্মা আমিন। যারা সুন্নত আদায় করেন নাই সুন্নত আদায় করেন।